আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করতেছি ভালো আছো। আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের একটি গদ্য। গদ্যর নাম হচ্ছে পাখির জগৎ। চলো গদ্যের মূল কথাটি জেনে নিই। বাংলাদেশ চিরসবুজের দেশ, নদীর দেশ হয়ে বাংলাদেশ। এদেশে নানা রকম পশু পাখি রয়েছে, এমন অনেক পাখি আছে যেগুলো আমাদের ঘরের কোণে বাস করে। এগুলো পোকামাকড় খেয়ে আমাদের পরিবেশকে রক্ষা করে, কীটপতঙ্গ খেয়ে ফসল উৎপাদনে সাহায্য করে। ভোর হতে না হতেই তারা কিচিরমিচির শব্দে নতুন একটি দিনের সংবাদ দেয়, আমাদের ঘুম ভাঙিয়ে কাজে যাওয়ার উদ্দীপনা যোগায়। এই গল্পটিতে এমনই অনেক পাখির কথা, সেগুলোর চালচলন, গায়ের রং ইত্যাদি নিয়ে আলোচনা করেছে। চলো এখন শব্দার্থে যাই। শব্দার্থ আগে লিখে রেখেছিলাম আমি। বিচরণ অর্থ হচ্ছে বেড়ানো, চমৎকার সুন্দর পরিবেশ, চারপাশের অবস্থা, ঝুঁটি খোপা, নাশ নষ্ট, দূত বার্তাবাহক, লোকালয় যেখানে লোকজনের বসবাস আছে, সক্ষ ভাব। এই ছিল এক নং। এখন দুই নঙে দেখো, ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। কী কী দেওয়া আছে? উপকারী, লোকালয়ে, পরিবেশ, কীটপতঙ্গ, কয়ে, নানা ফুলের মধু ও ঢেঁশ পাখিদের প্রিয় খাবার, নানা ফুলের মধু ও কীটপতঙ্গ পাখিদের প্রিয় খাবার। তারপরে খয়ে দেখো, লক্ষ্য করো, চড়ুই পাখি ঢ্যাস থাকতেই বেশি পছন্দ করে, চড়ুই পাখি লোকালয়ে থাকতে বেশি পছন্দ করে, গয়ে আমাদের ঢ্যাস রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। উত্তর হবে, আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। ঘয়ে, পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক ঢ্যাস, এরা অনেক উপকারী। এই ছিল দুই নঙের শূন্যস্থান। তিন নং দেখো, যুক্তবর্ণ। যুক্তবর্ণ দেখি ও যুক্তবর্ণ দিয়ে সঠিক শব্দগুলো পড়ি ও লিখি। যুক্তবর্ণ আমি আগে লিখে রেখেছিলাম। এখানে দেখো, আনন্দ, নয় দ, ন যোগ দ, নতুন শব্দ হচ্ছে মন্দ, ছন্দ। তারপরে হচ্ছে জিজ্ঞেস, জয় যযোগ ইয়, আজ্ঞা বিজ্ঞ। তারপর হচ্ছে জঙ্গল, উমগ, উমযোগ গ, মঙ্গল রঙ্গ। তারপর হচ্ছে লম্বা, ময়ব, মযোগ ব, সম্বল কম্বল। এই ছিল যুক্তবর্ণ। তারপর চার নঙে লক্ষ্য করো, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। কয়ে আছে চড়ুই পাখির প্রতি, কয়ে আছে চড়ুই পাখির প্রিয় জায়গা, উত্তর হবে লোকালয়। ক্ষয়ে আছে পানকৌড়ি খেতে ভালোবাসে, কীট পতঙ্গ, গয়ে পাখিরা পরিবেশকে কি সুন্দর রাখে, উত্তর হবে চার, সুন্দর রাখে। এখন পাশে দেখো, প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। পাখিদের ভোরের দুধ কয়ে আছে, পাখিদের ভোরের দুধ বলা হয় কেন? ভোর হতে না হতেই পাখিরা তাদের কিচিরমিচির দিয়ে নতুন একটি দিনের জানান দেয়, এজন্য পাখিদেরকে ভোরের দুধ বলা হয়। তারপর ক্ষয়ে, জাতীয় পাখি দোয়েলের বৈশিষ্ট্য কেমন? আমাদের জাতীয় পাখি হচ্ছে দোয়েল। এই যে দোয়েল পাখি, লক্ষ্য করো, আমাদের জাতীয় পাখি হচ্ছে দোয়েল। এদের গায়ের রং সাদা কালো। এরা লোকালয়ে ও গভীর জঙ্গলে থাকতে পছন্দ করে। এরা গাছের উঁচু ডালে বসে গান গায়, ছোট ডাল, খড়কুটো ও শিকড় বাকড় দিয়ে বাসা বানায়, নানা ফুলের মধু ও কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য। এই ছিল ক্ষয়ের উত্তর। এবার গয়ে দেখো, কোন পাখি আমাদের ঘরেরই কেউ কেন? কোন পাখি আমাদের ঘরেরই কেউ কেন? এটা হবে চড়ুই পাখি আমাদের ঘরের কোণে, খড়
কাপড় এবং শুকনো ঘাস দিয়ে বাসা বানিয়ে থাকে। এরা লোকালয়ে থাকতে বেশি পছন্দ করে, তাই যেন চড়ুই পাখি আমাদের ঘরেরই সদস্য হিসাবে আমরা মনে করি তাদেরকে। তারপরে দেখো ঘয়ে, কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে কিভাবে? উত্তর হবে টুনটুনি পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে, কারণ তারা পোকামাকড় খেয়ে পরিবেশকে রক্ষা করে। তারপর হচ্ছে উম, বুলবুলি পাখি দেখতে কেমন? এই হচ্ছে বুলবুলি পাখি, লক্ষ্য করো বুলবুলি পাখি দেখতে খুবই সুন্দর। বুলবুলি পাখির মাথা ও গলায় কালো, এবং বুলবুলি পাখির মাথায় একটি ঝুঁটি আছে। তার তলপেট সাদা এবং তলপেটের শেষে লাল ছোপ আছে। এরা খুব দ্রুত উড়তে পারে। এই ছিল 9 নম্বর প্রশ্নের উত্তর। এখন 6-এ দেখো বাক্য রচনা করি। বাক্য আমি আগে এখানে লিখে রেখেছিলাম, দেখো প্রথমে আছে কি, জগৎ দিয়ে বাক্য। পাখি এ জগৎ সুন্দর করে তোলে। তারপর আছে পরিবেশ মানুষকে প্রভাবিত করে। তারপর আছে দুধ, পাখিকে ভোরের দুধ বলা হয়। তারপর হচ্ছে ক্লাস, শিক্ষক ক্লাসে এলে তাকে দাঁড়িয়ে সম্মান করা উচিত। তারপর শস্যদানা, অনেক পাখি শস্যদানা খেতে ভালোবাসে। তারপর স্বভাব, যার স্বভাব ভালো তাকেই সবাই পছন্দ করে। এই ছিল 6-এর উত্তর। এবার 7-এ লক্ষ্য করো, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের সঠিক ছবিটি মিল করি। খুব দ্রুত ওড়ে, ইতিমধ্যে আমরা পড়েছি খুব দ্রুত উড়তে পারে বুলবুলি, সরি হ্যাঁ বুলবুলি খুব দ্রুত উড়তে পারে বুলবুলি। শিকড় বাকড় দিয়ে বাসা বানায় দোয়েল। লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে ওড়ে, এটা হচ্ছে টুনটুনি। লোকালয় এদের প্রিয় জায়গা, এটা হচ্ছে চড়ুই। পানিতে বেশি সময় থাকে, পানকৌড়ি। এই ছিল 7-এর উত্তর। এবার 8 লক্ষ্য করো, ব্যবহার শিখি। কি কি দেওয়া আছে দেখো, টি টা খানা খানি, এটি ওটি এগুলো ওগুলো। এখানে আছে দেখো টি, টি এর ব্যবহার দেখো, পাখি টি দেখতে কি সুন্দর, আশ্চর্যবোধক চিহ্ন। টা সেলফের বইটা কার, প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, কারণ তুমি কাউকে জিজ্ঞেস করেছো যে সেলফের বইটা কার। খানা বইখানা দাও দাড়ি, খানি মুখখানি তার ভারী মিষ্টি, এটি আমার বই, ওটি কার বই, প্রশ্ন করেছো তুমি যে ওই বইটি কার বা ওটি কার বই। তারপরে এগুলো দিয়ে বাক্য দেখো, এগুলো পাখির ছবি, ওগুলো ধরো না। তারপর 9 নম্বর লক্ষ্য করো, কর্ম অনুশীলন। আমার দেখা যে কোনো একটি পাখির কথা বর্ণনা করি। এটা তোমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটি পাখি সম্বন্ধে লিখে আনবে। আশা করতেছি সকলে বুঝতে পেরেছ, রিডিংটা বাসায় পড়ে নিবে। সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।